আমাদের ভবিষ্যৎ এই পোলাপানের পড়াইতেছি, এটাই দিয়ে ভবিষ্যৎ, এটি পড়ালেখা জানি মানুষের মতন মানুষ করতে পারে, মানুষের মতন ডাক্তার হয়তো ডাক্তার নাইলে ইঞ্জিনিয়ার একটা হইতে পারে, এটি আমরা আশা করি সবার থেকে জানি মানুষের মতন মানুষ দাঁড়াইতে পারে, পড়াইতে পারি, এই আমরা ঢুকছে। আমরা আরো কিছু শিশু সংগঠন, আমরা মূলত বেদে সম্প্রদায়ের বাচ্চাদের নিয়ে কাজ করে থাকি। আমরা মাথানগর ইউনিয়নের তালতলা বাজারের বেদ সম্প্রদায়ের বাচ্চাদের নিয়ে কাজ করছি, তাদেরকে আমরা পড়াচ্ছি। আমাদের একটি স্কুল আছে, আমরা মূলত শুরুতে আমরা একটা খোলা জায়গায় পড়াইতাম, ঠিক আছে, খোলা আকাশের নিচে পড়াইতাম। তারপর আমরা একটি স্লোগান শুরু করি যে আমরা একটি স্কুল বানাবো, সেই স্লোগানে সারা দেয় আমাদের আইডিএলসি ফাইন্যান্স। তো আইডিএলসি ফাইন্যান্স থেকে আমরা একটা ফান্ড পেয়ে একটা স্কুল বানাই। তো স্কুল আপনারা জানেন যে করোনা চালে, কিন্তু করোনার জন্য স্কুল অনেক দিন যাবত বন্ধ, প্রায় 5 মাস যাবত বন্ধ। এই জন্য আমরা কী করি, আমরা সিদ্ধান্ত নিই যে আমরা নৌকায় গিয়ে পড়াবো। তো আপনার অন্যান্য স্কুলে যারা শিক্ষার্থী আছে তারা অনলাইন ক্লাস করতেছে, তো ওরা কিন্তু অনলাইন ক্লাসটা করতে পারতেছে না, কারণ ওরা ওই প্রযুক্তির থেকে বাইরে। ওরা বেদ সম্প্রদায়ের বাচ্চা, তাদের অনেকের ভালো, এখনও সবার ফোন নাই, এটা নেই, ওটা নেই, নানা রকমের প্রবলেম, অনেক রকমের সমস্যা থাকতে পারে। তো অনলাইন ফ্যাসিলিটিটা ওরা পাইতেছে না। তো আমরা চিন্তা করছি ওদের বাসায় গিয়ে পড়াবো। তো বাসা বলতে ওদের নৌকায় বাসা, এই জন্য নৌকায় এসে ওদেরকে আমি পড়াইতেছি যেন ওরা পিছিয়ে না পড়ে। তো আমরা যখন ফলো করি যে ওরা অনেক পিছিয়ে পড়েছে, অলরেডি অনেক পিছিয়ে পড়ে গেছিলো, এখন আমরা 2 মাস যাবৎ নৌকায় এসে পড়াইতেছি, এখন অনেকটা আগের পর্যায়ে আসতেছে, অনেকটা এখন ভালো আছে। তো আমাদের লক্ষ্য হয়েছিল যে ওদের মধ্যে আমরা 50 জন আমাদের স্টুডেন্ট, আমরা 2 জন টিচার, আমাদের ডিরেক্টর মিঠুন দাস কাব্য, ওনার উদ্যোগে এই কাজগুলো আমরা করতেছি। তো মিঠুন দাস কাব্য মূলত ওনার অনেক নাম ঢাকা শহরে, উনি খুব ভালো একজন মানুষ, যে বাচ্চাদের নিয়ে ভাবে, সুইপার কমিউনিটি নিয়ে ভাবতেছে, আর মুন্সিগঞ্জে আমি বেদ সম্প্রদায় নিয়ে কাজ করতেছি। তো আমাদের লক্ষ্য যে ওদের মধ্যে 50 জন না পারি, অন্তত 5 জন পারি, 10 জন পারি, ভালো কোনো ইউনিভার্সিটিতে, ভালো কোনো স্কুল কলেজে আমরা নিয়ে যাব, ভালো কোনো পর্যায়ে নিয়ে যাব। কাউকে ডাক্তার বানাবো, কাউকে শিক্ষক বানাবো, কাউকে টিচার বানাবো, কাউকে ইঞ্জিনিয়ার বানাবো, আমাদের অনেক ইচ্ছা আছে। তো দেখা যাক ইচ্ছাগুলো পূরণ হয় কি না। F G H I J K তোমাদের পরে ধরো না, শেষের এই দিনে শেষের 2 পিরিয়ডের অন্য রকমের কাজ হয়। এই দিনে কি শেষের 2 পিরিয়ডের অপেক্ষা থাকে, বৃহস্পতিবারের অপেক্ষা থাকে। আজ ছবি আঁকার শিক্ষক রূপা আপা তাড়াতাড়ি চলে এলেন। আজ ছবি আঁকাতে তোমাদের কাজে শ্রেণীকক্ষ কি সাজিয়ে ফেলতে হবে, বিভিন্ন রকমের আর্ট করে শ্রেণীকক্ষ কিভাবে সাজাও, যেমন তো আর্ট করাই না, সবাই বৃহস্পতিবার আর্ট করো, বৃহস্পতিবার ওই শেষের পিরিয়ডে কি করাই, অঙ্কন, চিত্র অঙ্কন করাই বিভিন্ন ধরনের। রুমু আর আনিসকে, রুমু ও আনিস তার টেবিলের কাছে চলে গেল। রূপা আপে কত রকমের জিনিস, রূপা এগুলো নাও, 5 মিনিটের মধ্যে প্রয়োজন আমাকে জিজ্ঞাসা করো। একটা ডালা আছে, ডালার মধ্যে বিভিন্ন পৃথিবীতে কত নতুন প্রযুক্তি জন্ম হচ্ছে, আমরা হয়তো তার সবগুলোর কথা জানি। যোগাযোগ প্রযুক্তি এমন
সবার জীবনে কোন না কোন ভাবে কোনে পরিবর্তন আসছে না তুমি তথ্য প্রযুক্তি তুমি প্রযুক্তি তুমি টিভি দেখো না টিভিতে একটা প্রযুক্তি টিভি একটা প্রযুক্তি না টিভি দেখো গান শোনো বক্স যোগাযোগ মাধ্যম আগে কি করতো আগে চিঠিতে চিঠি লেখা চিঠিতে লেখা হতো চিঠি লিখতো না সবাই একজন আরেকজনের কাছে এটাও কিন্তু প্রযুক্তি এই যে ফ্যানটা চলতেছে এটাও একটা প্রযুক্তি এই যে ক্যামেরাটা চলতেছে এটাও কিন্তু একটা প্রযুক্তি ঠিক আছে এগুলো হচ্ছে প্রযুক্তি প্রযুক্তির সাথে তোমরা এই তথ্য প্রযুক্তি কি কি প্রভাব ফেলছে ঠিক আছে কি কি করতেছে কি কি আমাদের কি কি আছে ওগুলো যদি আমরা